গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মাতাল হাওয়া। আজ পড়ছি এর পঞ্চম পর্ব। সময় সন্ধ্যা মাখা বিকাল। নাদিয়া ঘাটে পানিতে পা ডুবিয়ে বসেছে। পুকুর ভর্তি শাপলা ফুল, ফুল রাতে ফোটে, দুপুরে নিজেকে গুটিয়ে নেয়। নাদিয়া মাথার বাঁধা চুল খুলে দিতে দিতে মনে মনে বলল, আয় খারাপ বাতাস আয়, আমার চুল ধরে ঝুলে পড়, তোকে আমি নিজের ঘরে নিয়ে পুষব। এই সময় একটা ঘটনা ঘটল। হঠাৎ নাদিয়া দেখল শাপলা ফুলের ঝাঁকের মধ্যে একটি ডুবন্ত মেয়ের মুখ। মেয়েটির চোখ খোলা, সে পানির ভেতর থেকে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে ঘাটে পড়ে গেল। বাড়ির প্রায় সবাই ছুটে এলো। সবার আগে উপস্থিত হলেন প্রণব। তিনি অজ্ঞান নাদিয়াকে কোলে তুলে নিলেন। হাবিব বললেন, কি সর্বনাশ, মাওলানা সাহেবকে আবার খবর দাও, ডাক্তার ডাকো। নাদিয়ার জ্ঞান ফিরল এক ঘন্টা পর। ততক্ষণে বাড়িতে কোরআন পাঠ শুরু হয়েছে। মাদ্রাসার একদল তালিবুল এলেম এসে দোয়া ইউনুস খতম দিচ্ছে। 1,25,000 বার এই দোয়া পাঠ করা হবে। হাবিব শম্ভুগঞ্জ থেকে ভাইপীরকে আনতে লোক পাঠালেন। যত রাতি হোক ভাইপীর যেন উপস্থিত হন। হাবিব একটা গরু সদগার ব্যবস্থা করলেন। নাদিয়ার মা জায়নামাজে বসলেন। মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি জায়নামাজ ছেড়ে উঠবেন না। নাদিয়ার জ্ঞান ফিরল রাত 8:25। সে বাবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে থরথর করে কাঁপছে। হাবিব বললেন, মা আর কোনো ভয় নাই, ভাইপীর সাহেব চলে এসেছেন, তিনি এখনো দোয়াতে আছেন। নাদিয়া বলল, বাবা আমি ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছি। হাবিব বললেন, আর ভয় নাই মা, আমার সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে, কেন ভয় পেয়েছো বলতে চাও, বলতে না চাইলে বলতে হবে না। নাদিয়া বলল, বাবা দিঘির পানির নিচ থেকে একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল, মেয়েটা মৃত না বাবা, জীবিত, মেয়েটা চোখের পাতা ফেলছিল, মেয়েটা খুব সুন্দর, গায়ের রং কাঁচা হলুদের মতো। থাক আর বলার দরকার নাই, তোমার মা সারা রাত তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। হাজেরা বিবি তখন থেকে ও হাবুরে বলে চিৎকার করছেন। তার কাছে কেউ নেই, সবাই নাদিয়াকে ঘিরে আছে, তার চিৎকার সবাই শুনেও শুনছে না। হাবিব মায়ের ঘরে ঢুকলেন। হাজেরা বিবি বললেন, শুনলাম তোর মেয়ে নাকি মারা গেছে। হাবিব বিরক্ত হয়ে বললেন, কেন কুডাক ডাকো, নাদিয়া মারা যাবে কেন, সে ভালো আছে, সুস্থ আছে, একা পুকুর ঘাটে গিয়েছিল, সেখানে কি দেখে যেন ভয় পেয়েছে। কি দেখছে, কি দেখেছে সেটা জানার কোনো প্রয়োজন নাই মা। অবশ্যই প্রয়োজন আছে, বল কি দেখছে। হাবিব বললেন, সে দেখেছে দিঘির পানির নিচে একটা মেয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। হাজেরা বিবি বললেন, এখন দিঘিতে জাল ফেলার ব্যবস্থা কর। জাল ফেলতে হবে কেন। হাজেরা বিবি বললেন, কোনো এক মাইয়ারে খুন কইরা দিঘির পানিতে ফেলছে, নাদিয়া দেখছে মরা লাশ, জাল ফেলার ব্যবস্থা কর। হাবিব মার ঘর থেকে বের হলেন, থানায় খবর দিলেন, জাল ফেলার সময় পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে। রাত 10:00 জেলেরা পুকুরে জাল ফেলল। ঘাটে 4 হ্যাজাক লাইট জ্বলছে। থানার ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার এসেছেন। তাদের জন্য ঘাটের কাছে চেয়ার টেবিল পাতা হয়েছে। তারা অন্ধকারে বসেছেন। সন্ধ্যার পর ওসি সাহেবের সামান্য পানের অভ্যাস আছে। তার জন্য ময়মনসিংহ রেল স্টেশনের রিফ্রেশমেন্ট রুম থেকে জিনিস এসেছে। জিনিসের সঙ্গে চিকেন কাটলেট এসেছে। সে সময় রেলের রিফ্রেশমেন্ট রুমে বিয়ার, ভদকা এবং হুইস্কি পাওয়া যেত। প্রণব তাদের দেখাশোনা করছেন। ওসি সাহেব বললেন, হাবিব ভাইয়ের ব্যবস্থা নিখুঁত, সব দিকে তার নজর, এটা একটা আশ্চর্য ব্যাপার, এই ধরনের মানুষ দেশের লিডার হলে দেশ পাল্টে যেত। প্রণব বললেন, রাতে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবেন, খাসি জবাই করা হয়েছে, হাজি নুর মিয়া বাবুর সি চলে এসেছে। ওসি সাহেব বললেন, তার কোনো প্রয়োজন নাই, যা ব্যবস্থা করে রেখেছেন
তার সুউত্তম ব্যবস্থা আর কিছু হতে পারে না। প্রণব বললেন, স্যার প্রয়োজন আছে, খাওয়া দাওয়ার পর স্যার আপনাকে বিশেষ কিছু কথা বলবেন, জরুরি কথা। হাবিব ভাই কোথায়, তাকে দেখছি না তো। প্রণব বললেন, গভর্নর সাহেব ঢাকা থেকে টেলিফোন করেছেন নাদিয়ার খোঁজ নিতে, এই নিয়ে ব্যস্ত আছেন। ওসি সাহেব থতমত খেয়ে বললেন, অবশ্যই অবশ্যই। পুকুরে জাল ফেলে কিছুই পাওয়া গেল না, দুটা বিশাল সাইজের কাতলা মাছ ধরা পড়ল, গায়ে শ্যাওলা পড়া কাতল। প্রণবের নির্দেশে একটা মাছ ওসি সাহেবের বাসায়, একটা মাছ সেকেন্ড অফিসারের বাসায় চলে গেল। সেকেন্ড অফিসার ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, জমিদারি আইনের সময় এমন মেহমানদারি দেখেছি, তারপরে দেখি নাই। রাতের খাবার শেষ হয়েছে, হাবিব ওসি এবং সেকেন্ড অফিসারকে নিয়ে চেম্বারে বসেছেন, প্রণব নিজে উপস্থিত আছেন। হাবিব বললেন, খানা কি মন মতো হয়েছে ওসি সাহেব? ওসি আখলাকুর রহমান বললেন, গত 10 বছরে এমন খানা খাই নাই, পেট ফেটে মরে যাওয়ার অবস্থা, হজমি বড়ি খাওয়া লাগবে। এখন হাবিব ভাই বলেন, আপনার জন্য কি করব? আমার জন্য কিছু করা লাগবে না, আপনাদের সামান্য সাহায্য করতে চাই। কৈতর বাড়িতে যে খুন হয়েছে, সেই খুনের আসামিকে আমি খবর দিয়ে এনেছি, ফরিদ নাম, তাকে গ্রেফতার করে নিয়ে যান। আখলাকুর রহমান প্রণবের দেওয়া পান মুখে দিয়ে সরু চোখে তাকালেন। হাবিব বললেন, প্রণব, ওসি সাহেবকে ঘটনা খুলে বলো, বাড়িতে এত ঝামেলা, পরিষ্কার করে কিছু চিন্তাও করতে পারছি না, বলতেও পারছি না, দুনিয়ার কথা বলার দরকার নাই, সার সংক্ষেপে বলো। প্রণবের মুখ ভর্তি পান, তিনি চিলুমচিতে মুখের পান ফেলে দিয়ে বললেন, ফরিদ ছিল হাসান রাজা চৌধুরীর খাস কামলা, উনার কাপড় ধোয়া, হাত পা টিপে দেওয়া, গোসল দেওয়া সব দায়িত্ব তার। হাসান তাকে নিয়ে পাখি শিকারে যাবেন, বন্দুক পরিষ্কার করতে বললেন, বন্দুক পরিষ্কারের সময় দুর্ঘটনা, আসমকা গুলি বের হয়ে গেল, কাছেই হাসানের মামা ফজরের নামাজে বসেছিলেন, এক গুলিতে শেষ। স্যার ফরিদকে নিয়ে আসি? নিয়ে আসুন। ফরিদ ঘরে ঢুকে জড়সড় হয়ে রইল, তার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হাতে তসবি, সে এতক্ষণ তালেবুল এলেমদের সঙ্গে দোয়া ইউনুস খতম দিচ্ছিল। আখলাকুর রহমান বললেন, তুমি হাসান সাহেবের খাস লোক? জি স্যার। শিকারে যাওয়ার আগে কি ওনার বন্দুক আগেও পরিষ্কার করেছ? জি স্যার। সেফটি ক্যাচ কাকে বলে? ফরিদ হতাশ চোখে একবার হাবিবের দিকে আর একবার প্রণবের দিকে তাকাল। সেফটি ক্যাচ কি জানো না? জি না। পাখি শিকারের জন্যে সররা গুলি ব্যবহার হয়, ফায়ার করলে একসঙ্গে অনেক ছোট ছোট গুলি বের হয়, এতে পাখি মরে, মানুষের গায়ে লাগলে মানুষ জখম হয়, মরে না। সেদিন বন্দুকে সররা গুলির বদলে বুলেট ছিল কি জন্যে? স্যার আমি জানি না। বন্দুকের ট্রিগার থাকে, ট্রিগারে চাপলে গুলি বের হয়, এটা তো জানো? জি স্যার। তোমার হাসান স্যারের বন্দুকের ট্রিগার কয়টা? জানি না স্যার। মোহনভোগ বলে একটা মিষ্টি আছে, মিষ্টিটা কি? হালুয়া স্যার। এই হালুয়াকে অল্প আছে অনেকক্ষণ জাল দিলে হালুয়ার রস কমে যায়, হালুয়া টাইট হয়। থানায় নিয়ে আমরা প্রথম যে কাজ করি, রস কমিয়ে হালুয়া টাইট করি। তুমি বন্দুক জীবনে কোনোদিনও দেখো নাই, আর বলছো বন্দুক দিয়ে গুলি করে মানুষ মেরেছ, অপরাধ করেছো অন্য একজন, দোষ নিজের কাঁধে নিচ্ছ, ঘটনা তো এইটা। ফরিদ হতাশ চোখে হাবিবের দিকে তাকাল। হাবিব বললেন, ওসি সাহেব ঠিকই ধরেছেন, এইটাই ঘটনা। আখলাকুর রহমান বললেন, আপনার মতো অতি বুদ্ধিমান লোক এত বড় ভুল করে, আসামি শিখিয়ে পড়িয়ে নেবেন না। হাবিব বললেন, ওসি সাহেব, শিখানোর জন্যে দায়িত্ব আপনার, আপনি শিখিয়ে নেবেন, আপনাদের জন্যে ভালো নজরানার ব্যবস্থা করা আছে। প্রণব, নজরানার পরিমাণ ওসি সাহেবকে কানে কানে বলো, ওনার দিলখোশ হবে। প্রণবের কথা শুনে ওসি সাহেবের দিলখোশ হল না, তিনি বিরক্তিতে ভুরু কুচকে বললেন, হাবিব ভাই, আপনি হয়তো জানেন না, আমি জুনুমপুরের পীর সাহেবের মুরিদ হয়েছি, এইসব কাজ সেরে দিয়েছি, পীর বাবার পাশ হয়ে প্রতিজ্ঞা করেছি বাকি জীবন দুষ্টের দমন, শিষ্টের পালন করব, এর অন্যথা হবে না।
হাবিব সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটা অত্যন্ত ভালো খবর, এরকম অফিসার আমাদের দরকার। সেকেন্ড অফিসার সাহেব কি বলেন? সেকেন্ড অফিসার শুকনা মুখে বললেন, অবশ্যই অবশ্যই। হাবিব বললেন, যেহেতু পীর সাহেবের মরিদ হয়েছেন, আপনার উচিত কোনো নির্জন জায়গায় বসে আল্লাহ খোদার নাম নেওয়া। গভর্নর সাহেবকে বলে কাল পরশুর মধ্যে আপনাকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিই, নির্জন পরিবেশ পাবেন, আল্লাহ খোদার নাম নিবেন, সিল্লায় চলে যাবেন। আখলাকুর রহমান ছোটোখাটো ধাক্কার মতো খেলেন। হাবিব বললেন, আপনি মদ্যপান বেশি করেছেন বলে কার সঙ্গে কি কথা বলছেন হিসাব নাই। এই জন্যেই আল্লাপাক কোরআন মসজিদে বলেছেন, মদ এবং জুয়া উভয়ের মধ্যেই কিঞ্চিত উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার অধিক। ইহার পরেও কি তোমরা মদ্যপান থেকে বিরত হবে না? ওসি সাহেব, আপনি তো জুয়াও খেলেন, তাই না? সালাউদ্দিনের বজরায় জুয়ার আড্ডা বসে, নটি বাড়ির অল্প বয়স্ক একটা নটি মেয়েকে মাঝে মধ্যে বজরায় নিয়ে যান, মেয়েটার নাম রানী। তাকে আপনি একটা সোনার চেইন বানিয়ে দিয়েছেন, চেইনটা কেনা হয়েছে সুবল স্বর্ণকারের দোকান থেকে, ঠিক বলছি নাকি কোনো ভুল ত্রুটি করলাম? আখলাকের নেশা সম্পূর্ণ কেটে গেছে, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। হাবিব বললেন, আমি বলেছিলাম রানী মেয়েটার সঙ্গে আপনার কিছু ঘনিষ্ঠ ছবির ব্যবস্থা করে দিতে, কিছু ছবি তারা পাঠিয়েছে, ছবি ভালো আসে নাই, আপনার চেহারা বোঝা যায় কিন্তু রানী মেয়েটার চেহারা স্পষ্ট আসে নাই। প্রণব, ওসি সাহেব রে ছবি তিনটা দেখাও। প্রণব দ্রুত আদেশ পালন করল। হাবিব বললেন, ওসি সাহেব কিছু বলবেন, রানী মেয়েটাকে দিয়ে আমি একটা মামলা করতে পারি, অপহরণ এবং ধর্ষণ মামলা, 10 বছরের জন্য জেলে চলে যাবেন, আপনার সুবিধা হবে, জুনুমপুরের পীর সাহেবের তরিকায় চলার সুযোগ পাবেন। আখলাকুর রহমান বিড়বিড় করে বললেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, এখানে আপনি আমার মুরব্বী, ছোট ভাইয়ের ভুল ত্রুটি বড় ভাই যদি ক্ষমা না করে কে করবে? হাবিব বললেন, নজরানা যেটা নির্ধারণ হয়েছে সেটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, অবশ্যই। হাবিব বললেন, আসামি দিচ্ছি, আসামি নিয়ে যান, তাকে ভালো মতো শিখিয়ে পড়িয়ে নেবেন, হাসান রাজা চৌধুরী এবং তার পরিবারের যেন কোনো ঝামেলা না হয়। আপনি যেভাবে বলবেন ঠিক সেই মতো কার্য সম্পন্ন হবে, আমার পীর সাহেবের দোহাই। আখলাকুর রহমান আসামি নিয়ে চলে গেলেন। ঘরে প্রণব এবং হাবিব, পাংখাপুলার রশিদ পাংখা টানছে, যদিও পাংখার প্রয়োজন নাই, আবহাওয়া শীতল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। প্রণব বললেন, জোকের মুখে নুন পড়েছে, সাধারণ নুন না, সৈন্ধব লবণ। হাবিব বললেন, লবণ এখনো পড়ে নাই, লবণ পড়বে 4-5 দিনের ভিতরে, যখন তারে বদলি করা হবে রামু থানায় কিংবা খাগড়াছড়িতে। প্রণব বললেন, এখন তাকে বদলি করলে তো আমাদের সমস্যা। হাবিব হাই তুলতে তুলতে বললেন, আমাদের কোনো সমস্যা নাই, ওসি আমার কাছে ছুটে আসবে তদবিরে, আমি তদবির করে বদলি বন্ধ করব, ওসি আমার কাছে বাকি জীবনের জন্য বাঁধা থাকবে, এখন বুঝেছ? জলের মতো পরিষ্কার বুঝেছি। মেয়ে ছেলের কান্না শুনছি, কে কাঁদে? ফরিদের বউ, অল্পদিনেই দেখি স্বামীর প্রতি তার বিরাট দরদ হয়েছে। প্রণব বললেন, তা হয়েছে। হাবিব বললেন, হাসান রাজা চৌধুরীকে বলবে আমার বাড়িতে থাকার তার আর প্রয়োজন নাই, সে এখন নিশ্চিন্ত মনে তার বাড়িতে গিয়ে থাকতে পারে। জি বলবো, আপনার সঙ্গে ছোট্ট একটা কথা ছিল। বলো। তোমার কোনো কথাই তো ছোট না, ডালপালায় বিশাল বটবৃক্ষ, বটবৃক্ষের যেমন ঝুড়ি নামে তোমার কথারও তেমন ঝুড়ি নামে, বলো কি কথা? প্রণব বললেন, নাদিয়া মামুনির এক শিক্ষক এসেছেন ঢাকা থেকে, নাদিয়া মামুনির সঙ্গে দেখা করতে চান, আপনার সঙ্গে দেখা করতে চান, তাকে অতীত ঘরে থাকতে দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, বাড়িতে এত ঝামেলা এই জন্যে আপনাকে কিছুই জানাই নাই। হাবিব বললেন, না জানিয়ে ভালো করেছো, এখন না জানিয়ে সকালে জানালে আরও ভালো হতো। হাবিব উঠে পড়লেন, তার ভুরু কুচকে আছে, তালেবুল এলেমরা নিচু গলায় দোয়া পাঠ করেই যাচ্ছে,
এদের গলা ছাড়িয়ে শোনা যাচ্ছে ফরিদের স্ত্রীর কান্না। নাদিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। লাইলি মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। ঘরে হারিকেন জ্বালানো, জ্বলন্ত অগ্নির কাছে খারাপ কিছু আসতে পারে না। খাটের নিচে একটা মশলায় সরিষা এবং একগোছা চাবি রাখা হয়েছে। নাদিয়ার গলায় তিনটা ভারী তাবিজ, দুটা দিয়েছেন শম্ভুগঞ্জের পীর সাহেব, একটা মাওলানা তাজ কাশেমপুরি। নাদিয়ার ঘরে দুজন কাজের মেয়ে, তারা ঘোমটা দিয়ে যায় নামাজে বসে মাথা দুলিয়ে দুলিয়ে নিঃশব্দে কোরআন পাঠ করছে। হাজেরা বিবির মাথা আজ মনে হয় একেবারেই ঠিক নেই, তিনি সুর করে মাতম করছেন। আমার নাতনি মারা গেছে গো, কেউ আমারে খবর দিল না গো, নাতনির মরা মুখ আমারে কেউ দেখাইল না গো, আমি তার শাদী দেখলাম না গো। রাত তিনটায় নাদিয়ার ঘুম ভাঙল, সে চাপা গলায় ডাকল, মা। লাইলি সঙ্গে সঙ্গে বললেন, এই যে আমি। নাদিয়া বলল, পুকুরের পানির নিচে আমি যে মেয়েটাকে দেখেছি সে কাঁদছে, আমি তার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ মা? লাইলি বললেন, পাসি, কাঁদছে ফরিদের পুয়াতি বউটা। কেন কাঁদছে? লাইলি বললেন, এরা গরিব দুঃখী মানুষ, এদের নানান কষ্ট, কোন কষ্টে কাঁদে কে জানে, একটু খোঁজ নিবে মা? সকালে খোঁজ নিব, এখন তোকে সেরে যাব না। নাদিয়া বলল, অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি মা, স্বপ্নটা বলি? দিনের বেলা বলিস, রাতে স্বপ্ন বলতে নাই। কিছু হবে না মা, শোনো, আমি স্বপ্নে দেখি পানিতে বিরাট বড় একটা ডেক, আমি সেই ডেকের ভেতরে বসে আছি, ডেকটা ভাসতে ভাসতে যাচ্ছে, মাঝে মাঝে আমি ডেকের ভেতর থেকে মাথা বের করছি, তখন দেখি চারিদিকে পানি, সমুদ্রের মতো, কিন্তু কোনো ঢেউ নেই, বাতাসও নেই, তারপরেও ডেকটা ভাসতে ভাসতে যাচ্ছে, ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু আমার একটু ভয় লাগছে না। লাইলি বললেন, ভালো কোনো তফসিরকারের কাছে স্বপ্নটা বলে পাঠাবো, উনি তফসির করবেন। আমার যে স্যারের কথা তোমাকে বলেছি, উনি যে কোনো স্বপ্নের লৌকিক ব্যাখ্যা করতে পারেন। তোর ওই হিন্দু স্যার? ওনার অনেক বুদ্ধি, ছাত্রদের কাছে স্যারের অনেকগুলি নাম আছে, একটা নাম হলো মালাউন শার্লক হোমস। স্যারের কথা থাকুক মা, তুই আরাম করে ঘুমা, আমি সারা রাত তোর মাথায় বিলি করে দিব, এক গ্লাস গরম দুধ খাবি? খাবো মা, আমার দাদির সঙ্গে ঘুমাতে ইচ্ছা করছে। লাইলি বললেন, তুই এইখানেই ঘুমাবি। হাবিব নাদিয়ার স্যারের সঙ্গে বসেছেন, মেহমানদের সঙ্গে তিনি বাংলা ঘরে বসেন, মামলা মোকদ্দমার লোকজনের সঙ্গে চেম্বারে। জনাব, আমার নাম বিদ্যুৎকান্তি দে। হাবিব বললেন, আপনার নাম আমি আমার কন্যার কাছ থেকে শুনেছি, সে আপনার কাছ থেকে কি একটা ম্যাজিকও যেন শিখেছে, রাতে আপনার থাকার কি কোনো সমস্যা হয়েছিল? না। খাওয়া দাওয়ার কোনো তকলিফ কি হয়েছে? আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে ব্যস্ততা গেছে। এখন সে কেমন? সে ভালো আছে, তার সঙ্গে একটু দেখা করব। হাবিব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি, প্রাচীন বাড়ির প্রাচীন নিয়মকানুন, অনাত্মীয় পুরুষ মানুষের অন্তর্মহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখন এমন অবস্থা না যে সে বাইরে এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনার স্কলারশিপের কি যেন সমস্যার কথা নাদিয়া বলেছিল, কাগজপত্রগুলি যদি রেখে যান তাহলে সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। বিদ্যুৎকান্তি দে বললেন, স্কলারশিপের সমস্যার সমাধানের চেয়ে নাদিয়ার সঙ্গে দেখা করা এখন আমার অনেক জরুরি। হাবিবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল, তিনি তার সামনে বসা যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবকের কথাবার্তার মধ্যে উদ্ধত ভঙ্গি আছে, তবে অত্যন্ত আত্মবিশ্বাসী ছেলে, আত্মবিশ্বাস চোখের তারায় ঝলমল করছে। হিন্দুদের চোখে মুখে এক ধরনের কাঁচুমাচু নিরামিষ ভাব থাকে, এর মধ্যে তা নেই। হাবিব বললেন, আমার মেয়ের সঙ্গে দেখা হওয়া অত্যন্ত জরুরি কেন? বিদ্যুৎ বললেন, অ্যান্টিগ্রাফিটি একটা ম্যাজিক শেখার তার খুবই শখ ছিল, ম্যাজিকের আইটেমটা সঙ্গে করে নিয়ে এসেছি, যেহেতু তার শরীরটা খারাপ ম্যাজিকটা শিখলে ভালো লাগবে। হাবিব বললেন, আপনি জিনিসটা রেখে যান, আমি মেয়ের কাছে পৌঁছে দেব। ম্যাজিকটা কিভাবে দেখাতে হবে
সেটা তো তাকে বলতে হবে। আপনি কাগজে লিখে যান, তাতে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, আমি আজ 6টা পর্যন্ত যদি আপনার বাড়িতে থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ঠিক সন্ধ্যা 6টায় আপনি কি আমাকে 10 মিনিট সময় দেবেন? তখন ম্যাজিকের বোতলটা আপনার হাতে বুঝিয়ে দেব। হাবিব বললেন, ঠিক আছে, সন্ধ্যা 6টায় আমি চেম্বারে উপস্থিত থাকব, একসঙ্গে চা খাব। বিদ্যুৎ বলল, আমার ছোট্ট আর্জি, আমরা চাটা খাব দীঘির ঘাটে, বিশেষ একটি কারণে দীঘির ঘাটে উপস্থিত থাকতে বলছি, যদি আপনার তেমন কোনো সমস্যা না হয়। হাবিব কিছু না বলে উঠে দাঁড়ালেন। 6টা বাজে, সূর্য ডুবিডুবি করছে, হাবিব দীঘির ঘাটে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রণব আছেন, রশিদ এসেছে ট্রেতে করে চা নিয়ে। বিদ্যুৎ হাবিবের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ঘাটের ঠিক এই জায়গাটায় বসবেন? আপনার মেয়ে সন্ধ্যা 6টার দিকে এখানে বসে ভয় পেয়েছিল, কষ্ট করে বসুন প্লিজ। হাবিব বসলেন। বিদ্যুৎ বললেন, এখন আপনি ডান দিকে তাকান, শেষ সূর্যের আলো আপনার গায়ে পড়েছে, সেখান থেকে প্রতিফলিত হয়েছে দীঘিতে। আপনার কি মনে হচ্ছে দীঘির পানির ভেতর আপনি নিজেকে দেখছেন? নাদিয়ার ক্ষেত্রে ঠিক এই ঘটনা ঘটেছে, সে ভয় পেয়েছে পানিতে নিজের ছায়া দেখে। যে কোনো কারণেই হোক, সে আগে থেকে ভয়ে অস্থির ছিল, দীঘির পানিতে নিজেকে দেখে সেই ভয় তুঙ্গস্পর্শী হয়েছে। হাবিব চুপ করে রইলেন। বিদ্যুৎ বললেন, সে নিজেকে চিনতে পারেনি, তার কারণ আছে। শেষ বিকেলের আলো হয় গাঢ় হলুদ থেকে লাল, অর্থাৎ লঙ্গার ওয়েভ লেন্থের আলো। নাদিয়ার গায়ের রং শ্যামলা, সে দেখেছে প্রায় হলুদ রঙের এক তরুণীকে। প্রণব বললেন, আপনার বুদ্ধিতে চমৎকৃত হয়েছি, বিশেষভাবে চমৎকৃত হয়েছি, স্যার কি বলেন? হাবিব বললেন, এমন জটিল একটি বিষয়ে এত সহজ ব্যাখ্যা চিন্তা করি নাই। বিদ্যুৎ বললেন, আমরা প্রকৃতিকে অতি রহস্যময় কিছু ভেবে দূরে সরিয়ে রাখি, প্রকৃতি কিন্তু মোটেই রহস্যময় না। প্রকৃতি বিশাল একটা সরল অঙ্কের মতো, যার উত্তর আমাদের জানা, হয় শূন্য আর নয় এক, এর বাইরে না। আমরা দীঘির ঘাটে বসে একটা সরল অঙ্ক কষেছি, উত্তর পেয়েছি শূন্য, অর্থাৎ ভূত প্রেত বলে কিছু নেই। প্রণব বললেন, ঘাটে ভূত না থাকলেও এই বাগানে অবশ্যই আসে। একটা ঘটনা বলি, শীতের সময় কার্তিক মাস, বাগানে দুটা খেজুর গাছ কাটানো হবে, গাছই খবর দিয়েছি। হাবিব প্রণবকে থামিয়ে দিয়ে বললেন, এই গল্প এখন থাকুক। বিদ্যুৎ বললেন, এই খামটা আপনি রাখুন, নাদিয়াকে বসে দেবেন, অ্যান্টিগ্রাফিটি ম্যাজিকের কৌশলটা এখানে লেখা আছে, আমি চা খেয়েই ঢাকার দিকে রওনা হব। হাবিব মেয়েকে চিঠি দেওয়ার আগে খাম খুলে নিজে পড়লেন। কাছে যে অন্যায় তাও না, মেয়ে বড় হলে তার উপর নজর রাখতে হয়, সন্তানের প্রতি অনেক কর্তব্যের মধ্যে এটাও একটা কর্তব্য। যারা কর্তব্য পালন করতে ভুল করে তারাই বিপদে পড়ে। হাবিব মন দিয়ে চিঠি পড়লেন, দুবার পড়লেন, সাধারণ চিঠি, তারপরেও সাংকেতিক কিছু থাকতে পারে। নাদিয়া, তুমি অসুস্থ বলে তোমার সঙ্গে দেখা হলো না, অসুস্থতার মূল কারণ ধরে দিয়েছি, কাজেই তুমি দ্রুত আরোগ্য লাভ করবে বলে আমার ধারণা। তোমার অতি পছন্দের অ্যান্টিগ্রেভিটি বটলের ম্যাজিকের কৌশলটা শোনো, বাদামি রঙের একটা কাঁচের বোতল এবং দড়ি দিয়ে যাচ্ছি, বোতলের মুখের ব্যাস দড়ির মুখের ব্যাসের চেয়ে বড়, কাজেই দড়ির মাথা কামড়ে ধরে বোতল শূন্যে ঝুলতে পারবে না, গ্র্যাভিটির কারণে পড়ে যাবে। বোতলের ভেতর কর্কের একটা গোল বল আছে, ম্যাজিকের মূল কৌশল ওই গোল বলে। ম্যাজিশিয়ান হিসেবে তোমার কাজ হল কোনোভাবে দড়ি এবং বোতলের মুখের মাঝখানে কর্কটা নিয়ে আসা, তাহলেই কার্যসিদ্ধি। বোতল মধ্যাকর্ষণ শক্তিকে কলা দেখিয়ে দড়ির মাথা কামড়ে ঝুলতে থাকবে। ভালো কথা, কর্কটা শুরুতে বোতলের ভেতর থাকলে হবে না, কারণ বোতলটা দর্শক দেখতে চাইবে, কর্কের বল পাম করে হাতে লুকিয়ে রাখতে হবে। তুমি ভালো থেকো, ইতি বিদ্যুৎকান্তি। পুনশ্চ, সাপ এবং আপেল বিষয়ের যে বইটি তুমি দিয়েছ তার মতো খারাপ বই আমি অনেকদিন পড়িনি, সর্বমোট 8টি গল্প, প্রতিটি একটার চেয়ে আরেকটা খারাপ, বইটির নাম হওয়া উচিত 8টি নিকৃষ্ট গল্প। হাবিব চিঠি শেষ করে ভুরু কুঁচকে বসে রইলেন। নাদিয়া তার শিক্ষককে গল্পের বই কেন দিবে, তার সমস্যা কি?
পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা কি জানো? জানি না স্যার। সবাই জানে, তুমি কেন জানবা না? তুমি দেখি ছাগলের ছাগল। গভর্নর মুনায়েম খান সাহেবের কথায় যিনি মাথা নিচু করলেন, তিনি পূর্ব পাকিস্তানের একজন বুদ্ধিজীবী, সম্মানিত মানুষ, অধ্যাপনার সঙ্গে যুক্ত। সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করা হল না। এই অধ্যাপক মুনায়েম খানের মাসিক বেতার ভাষণ মাঝে মাঝে লিখে দেন। এ মাসের বেতার ভাষণ লিখে এনেছেন। মুনায়েম খান এখনও তা পড়েননি। দেশের বড় সমস্যা নিয়ে আলোচনায় বসেছেন। মুনায়েম খান অধ্যাপকের দিকে তাকিয়ে বললেন, দেশের বড় সমস্যা হল মালাউন সমস্যা। হিটলার যেমন ইহুদির গোষ্ঠীনাশ করেছিল, আমরাও যদি সেরকম মালাউনের গোষ্ঠীনাশ করতে পারতাম, তাহলে শান্তির একটা দেশ পাওয়া যেত। ঠিক বলেছি কি না বলো? ঠিক বলেছেন। গ্যাসের কোনো টোটকা তোমার জানা আছে? কিসের টোটকা বুঝলাম না। মন দিয়ে না শুনলে কিভাবে বুঝবে? তোমার মন অন্যত্র পড়ে আছে। গ্যাসের টোটকার চিকিৎসা আছে কি না বলো। আমার পেটে গ্যাস হচ্ছে। বেশি করে পানি খান স্যার। মুনায়েম খান পানি দিতে বললেন। সাধারণ পানির সঙ্গে এক দুই ফোঁটা জমজমের পানি মিশিয়ে খাওয়া তার অনেক দিনের অভ্যাস। গ্যাসের সমস্যাটা তিনি নিজেই তৈরি করেছেন। শশা, খিরা এই জাতীয় ফল তার পেটে কখনো সহ্য হয় না। গভর্নর হাউসের বাগানে এক কোনায় মালি কিছু সবজি আবাদ করেছে। এর মধ্যে আছে শশা, কাঁকরোল, বরবটি। তিনি কচি শশা ঝুলতে দেখে লোভে পড়ে তিন চারটা খেয়ে ফেলেছেন। পাঁচ কোষ কাঁঠাল খেয়েছেন। এই দুয়ে বিলে পেটে কঠিন গ্যাস তৈরি হয়েছে। মুনায়েম খান দুই গ্লাস পানি খেয়ে বললেন, বিশিষ্ট মানুষের গ্যাসের সমস্যা কঠিন সমস্যা। সাধারণ মানুষের জন্য এটা কিছু না, বিশিষ্ট মানুষের জন্য বিশিষ্ট সমস্যা। ধরো তোমার পেট ভর্তি গ্যাস, ক্লাসে গিয়েছ, ছাত্র পড়াচ্ছ, হঠাৎ পাদ মারলা, কিছু ছাত্র হাসলো, ঘটনা এইখানেই শেষ। আমার কথা চিন্তা করো। আজ রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ভাইস অ্যাডমিরাল এ আর খানের সঙ্গে আমার ডিনার। সেখানে যদি হঠাৎ পাদ দেই, বিষয়টা কীরকম হবে? স্যার, বক্তৃতাটা পড়ে দেখবেন ঠিক হয়েছে কি না। সবুর করো, এত ব্যস্ত কেন? তুমি যে বক্তৃতা লিখে নিয়ে এসেছো তার পাকা নাই যে উড়াল দিয়ে চলে যাবে। গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেগুলো সারব, তারপর বক্তৃতা। তিনি সেক্রেটারিকে বললেন, ডিআইজি সাহেবকে টেলিফোনে ধরো, পাঁচ মিনিট সময়, এর মধ্যে লাইন লাগিয়ে দিবে। সেক্রেটারি তিন মিনিটের মাথায় লাইন লাগিয়ে দিলেন। স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম বলবেন না, স্লা আর শালার মধ্যে তফাত কিছু নাই। পরিষ্কার করে বলবেন আসসালামু আলাইকুম। জি স্যার, এখন থেকে তাই বলবো। ময়মনসিংহ থানার ওসির নাম কি? একটু জেনে তারপর বলি। জেনে বলতে হবে না, তার নাম আখলাকুর রহমান। তাকে বদলি করে দেন দুর্গম কোনো জায়গায়, রামু, নায়কংছড়ি, আর কি সব আছে না? বদলি করে দেব? অবশ্যই, তবে আপনার কাজ সহজ করে দিচ্ছি। বদলির অর্ডার যাবে, তিন দিনের মাথায় অর্ডার ক্যান্সেল হবে, সে যেখানে ছিল সেখানেই থাকবে। বিষয়টা স্যার বুঝতে পারছি না। সব কিছু বোঝার কি প্রয়োজন আছে? অর্ডার পেয়েছেন, অর্ডার পালন করবেন। এর জন্য কি আপনার আইজির পারমিশন লাগবে? জি না। গুড, আপনাকে অত্যন্ত স্নেহ করি, এটা কি জানেন? জেনে ভালো লাগলো স্যার। আমি খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গোপনে মদ্যপান করে, তার তালিকা প্রস্তুত করে আমাকে দিবেন। জি স্যার। আচ্ছা, বিদায়। খোদাফেজ স্যার। খোদাফেজ আবার কি, বলেন আল্লাহ হাফেজ। স্যার সরি, আল্লাহ হাফেজ। ইসলাম বিষয়টা মাথার মধ্যে রাখবেন এবং কথায় কথায় বলবেন আল্লাহু আকবার। এতে দিলে সাহস হবে। আপনারা পুলিশ অফিসার, আপনাদের সাহসের দরকার। মুনায়েম খান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সাহসের তাঁরই প্রয়োজন সবচেয়ে বেশি। ভাইস অ্যাডমিরাল এ আর খানের সঙ্গে রাতে খানা খেতে হবে ভেবে এখনই যেন শরীর কেমন করছে। সে আবার শরাব খায়, পরিমাণে বেশি খেয়ে ফেললে উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, মান্যগণ্য করে কিছু বলবে না। আর আগেরবার তার পিঠে থাবা দিয়ে বাংলায় বলেছে, গভর্নর তুমি দুষ্টু আছো। অল্প বাংলা শেখার এই ফল, দুষ্টু হবে পোলাপান। তার মতো বয়স্ক একজন মানুষকে দুষ্ট বলা আদবের বরখেলাপ। তার সঙ্গে কথা বলতে হবে ইংরেজিতে, এটা একটা বিরাট সমস্যা।
কথার পিঠে ইংরেজিতে কথা বলা মানে মুসিবত। মোনায়েম খান অধ্যাপকের দিকে হাত বাড়িয়ে বললেন, দেখি কি লিখেছ। না থাক, দেখব না, তুমি পড়ে শোনাও, দেশবাসী ভাই ও বোনেরা বাদ দিয়ে পড়ো। অধ্যাপক পড়া শুরু করলেন। পূর্ব পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে দুষ্কৃতিকারীরা ঘাঁটি পেতেছে। মোনায়েম খান বিরক্ত মুখে বললেন, তোমাকে কতবার বলেছি কঠিন শব্দ ব্যবহার করবে না, তোমার রন্ধ্রবন্ধ্র কয়টা লোকে বুঝবে? ডিকশনারি হাতে নিয়ে কেউ বক্তৃতা শুনে না, লেখো দেশের আনাচে কানাচে দুষ্কৃতিকারী। তাদের একটাই পরিকল্পনা, ইংরেজিকে যাকে বলে মাস্টার প্ল্যান, দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা। লিখেছ? একটু আস্তে আস্তে বললে লিখতে পারি। আমি মূলটা বলি, তুমি গুছিয়ে লেখো। মূল হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। মামলার বিচারের জন্যে স্পেশাল ট্রাইব্যুনাল বসেছে। ট্রাইব্যুনালের প্রধান সাবেক বিচারপতি জনাব এম এ রহমান, সঙ্গে থাকবেন বিচারপতি জনাব মুজিবুর রহমান খান এবং বিচারপতি জনাব মকসুমুল হাকিম। এই ট্রাইব্যুনাল কুর্মিটোলা সেনানিবাসে আটক শেখ মুজিব সহ 35 জন দেশদ্রোহীর বিচার করবে। এই ট্রাইব্যুনালের রায় মাথা পেতে নিতে হবে, রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। সবশেষে লিখবে, পাকিস্তানের দেশপ্রেমিক জনতা এই নগ্ন দেশদ্রোহিতার বিচার চায়। আল্লাহু আকবার, পাকিস্তান পায়েন্দাবাদ। শুরু করবে আইয়ুব খানের উন্নয়নের দশক দিয়ে, বলবে জাতি এই মহামানবদের অবদান কখনো ভুলবে না। মোনায়েম খান বেল টিপে তার সেক্রেটারিকে ডেকে বললেন, তথ্য সচিবকে জানাও যে আমি তার উপর কিঞ্চিত নাখোশ। ঢাকার টেলিভিশন উন্নয়নের দশক ঠিকমতো প্রচার করছে না। এখন তথ্য সচিবকে, বাঙালি না? জি না স্যার, উনি মুলতানের। তাহলে থাক, কিছু বলার দরকার নাই। মোনায়েম খান পাঞ্জাবির পকেটে হাত দিলেন, সেখানে চুনি পাথরের একটা তসবি আছে, ছোট ছোট দানা। মন অস্থির হলে তিনি গোপনে তসবি জপ করেন, এতে মন শান্ত হয়। আজ তার মন নানান কারণে অস্থির, তিনি চোখ বন্ধ করে পড়ছেন ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু, হে অগ্রসরকারী হে অগ্রসরকারী। অধ্যাপক পাশের ঘরে চলে গেছেন, বক্তৃতা লিখবেন, মোনায়েম খান একা আছেন। দুবার তসবি টানা শেষ হল। মোনায়েম খানের অস্থিরতা কমল না, বরং বাড়ল। কিছুদিন নির্জনে থাকতে পারলে ভালো হতো, এক ফাঁকে উমরা হজ করে আসবেন কিনা ভাবলেন। এখানেও জটিলতা, আইয়ুব খানের কাছে উমরা হজের বিষয়টা তুলেছিলেন। আইয়ুব খান বলেছেন, বেশিরভাগ মানুষ পাপ কাটানোর জন্য হজে যায়, আপনি সুফি মানুষ, আপনার হজের প্রয়োজন কি? মোনায়েম খান সঙ্গে সঙ্গে বলেছেন, তা ঠিক তা ঠিক। আইয়ুব খান বললেন, দেশে বা হজের মতোই। তা ঠিক তা ঠিক। এখন আপনার প্রধান কাজ ছাত্র ঠান্ডা রাখা। ছাত্ররা ঠান্ডা আছে না? মোনায়েম খান বললেন, অবশ্যই ঠান্ডা, গাঙের পানির মতো ঠান্ডা, কোল্ড লাইক রিভার ওয়াটার। ছাত্রদের জন্য আমি অনেক কিছু করেছি, ভবিষ্যতে আরও করার ইচ্ছা আছে, সিনেমার টিকিটের দাম অর্ধেক করে দিয়েছি। মোনায়েম খান বললেন, সিনেমা পুরোপুরি ফ্রি করে দিলে কেমন হয়? দিনরাত সিনেমা দেখবে, হাঙ্গামার কথা মনে থাকবে না। এটা ঠিক হবে না, লোকে অন্য অর্থ করবে। আমি ছাত্রদের জন্য ট্রেন ভাড়া বাস ভাড়া সব অর্ধেক করেছি, সেই সঙ্গে সিনেমাও হাফ করেছি। তুমি যা করবে তা হচ্ছে ছাত্র দলগুলি যেন একদল আরেক দলের সঙ্গে লেগে থাকে সেই ব্যবস্থা, নিজেরা নিজেরা কাটাকাটি করতে থাকুক। অবশ্যই ব্যবস্থা করা হবে, সব দলের উপরের দিকের কিছু নেতা আমার পে লিস্টে আছে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সম্প্রীতি আরও বৃদ্ধি করতে হবে, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও জোরদার করতে হবে, পাকিস্তানের দুই অংশের মধ্যে ইন্টার ম্যারেজ হবে, রাষ্ট্রীয় মর্যাদায় দুই অংশের 200 ছেলেমেয়ের বিয়ে হলো, গভর্নর ভবনে সংবর্ধনা, প্রস্তাবটা কেমন? এর চেয়ে ভালো প্রস্তাব হতে পারে না। এই 200 ছেলেমেয়ের মধ্যে আমার দুঃসম্পর্কের ভাস্তি থাকবে, তার নাম নাদিয়া, এমএসসি পড়ছে, অত্যন্ত ভালো মেয়ে। ইন্টার প্রভিন্স ম্যারেজের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখবে, উন্নয়নের দশকের সঙ্গে মিলিয়ে দেবে। যখন কারো ঝামেলা হয় তখন জনগণের দৃষ্টি ফেরাতে হয়, এই ঘটনায় দৃষ্টি ফিরবে, বুঝেছ? যখন কোনো ঝামেলা হয় তখন জনগণের দৃষ্টি ফেরাতে হয়, এই ঘটনায় দৃষ্টি ফিরবে, বুঝেছ? ইয়েস স্যার। পশ্চিম পাকিস্তানের যুবকরা বাঙালি মেয়েদের বিষয়ে আগ্রহী, বিয়েতে সমস্যা হবার কথা না। তবে পূর্ব পাকিস্তানের কিছু ফকির মিসকিন
পশ্চিম পাকিস্তানের কিছু ফকির মিসকিনকে বিয়ে করে লোক হাসাক তা আমি চাই না। স্যার, আমি তো আমার ভাস্তির কথা বলেছি, এরকম আরও জোগাড় করা যাবে ইনশাল্লাহ। মোনায়েম খান গভীর চিন্তা থেকে জেগে উঠলেন। আবার তার হাত চলে গেল পাঞ্জাবির পকেটে। তিনি তসবি টানতে টানতে বললেন, বান্দরের বাচ্চা কি লিখেছে দেখেছ? অধ্যাপক চিন্তিত মুখে তাকালেন। বান্দরের বাচ্চা বিষয়টা ধরতে পারলেন না। মোনায়েম খান বললেন, ইত্তেফাকে কি লিখেছে দেখো নাই? লিখেছে 1965 ও 66 সালে পূর্ব পাকিস্তানে আমদানি করা হয়েছে 52 কোটি টাকার পণ্য, আর পশ্চিম পাকিস্তানে 136 কোটি টাকার পণ্য। জনতা খেপাতে চায়, গাধা সাংবাদিক বুঝে না একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হয়েছে পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে না। ওদের পণ্য বেশি লাগবে। অধ্যাপক বললেন, কথা সত্য। মোনায়েম খান বললেন, কথা সত্য হলে এই বিষয়ে লেখালেখি করো, মুখে বড় বড় কথা বললে তো হবে না। মোনায়েম খান বিরক্ত মুখে চোখ বন্ধ করলেন। হঠাৎ প্রবল ঘুমে তার চোখের পাতা ভারী হয়ে এলো। এই ব্যাপারটা তার ঘন ঘন ঘটছে, অসময় ঘুম পাচ্ছে। হঠাৎ আমার নামে রসায়ন বিভাগের ঠিকানায় একটা বিয়ারিং চিঠি এসেছে, টিকিট ছাড়া চিঠি। পিয়নের কাছ থেকে চিঠি নিতে হলে দুয়ানা দিতে হবে। দুয়ানায় 2 কাপ চা পাওয়া যায়, আমি নিজে 1 কাপ খেতে পারি, একজন বন্ধুকেও খাওয়াতে পারি। কি করব বুঝতে পারছি না। বাসার চিঠি না, বাসার চিঠি বাবার 8 ডালি আনা নেওয়া করে। কোনো গুরুত্বপূর্ণ চিঠি কেউ টিকিট ছাড়া পাঠাবে না। পিয়নকে ফিরিয়ে দিচ্ছিলাম, কি মনে করে দুয়ানা গচ্চা দিয়ে খাম নিলাম। খুলে দেখি নাদিয়া পাঠিয়েছে, সে লিখেছে সম্বোধনহীন চিঠি। প্রথমেই বলি বিয়ারিং চিঠি কেন পাঠিয়েছি। বিয়ারিং চিঠি কখনো মিস হয় না, রেজিস্ট্রি চিঠিও প্রায় হারায়। পোস্ট অফিস থেকে খুলে দেখে ভেতরে টাকা আছে কি না, বিয়ারিং চিঠি কেউ খোলে না। এখন সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলবো। আমরা ক্লাসের মেয়েরা নিজেরা তুমি তুমি করে বলি, ছেলেরাও নিজেদের মধ্যে তুমি তুমি করে বলে। অথচ একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে কথা বলবে তখন আপনি, ব্যাপারটা কি যথেষ্ট হাস্যকর না? এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো, তুমিও অবশ্যই আমাকে তুমি বলবে। আমি এই চিঠিটা তোমাকে ধন্যবাদ জানানোর জন্য লিখছি। তুমি আমার হাতের ছাপ দেখে খুব গুছিয়ে অনেক কিছু লিখেছ। তুমি লিখেছ আমার হাত বিজ্ঞানীর হাত, আমি মাদাম কুরির মতো বড় বিজ্ঞানী হব। মাদাম কুরি হওয়ার আমার কোনো শখ নেই, আমি পার্লেস বাকের মতো লেখিকা হতে চাই। আমি প্রথম যে উপন্যাসটা লিখব তার নাম হাজেরা বিবির উপাখ্যান। হাজেরা বিবি হচ্ছেন আমার দাদি। উপন্যাসের প্রথম লাইনটাও ঠিক করা, আজ হাজেরা বিবির বিয়ের দিন। এ লাইনটা আমি অবশ্যই পার্লেস বাকের কাছ থেকে চুরি করেছি। ওনার লেখা গুডার্থ উপন্যাসের প্রথম লাইন হচ্ছে আজ ওয়াংলাংয়ের বিয়ের দিন। আমি অবশ্যই আমাকে নিয়েও একটা উপন্যাস লিখতে পারি, সেটাও খারাপ হবে না। নিজেকে নিয়ে যদি লেখি তার প্রথম লাইনও হবে আজ তজল্লির বিয়ের দিন। তজল্লি আমার আরেকটি নাম, এই নামে শুধু দাদি আমাকে ডাকেন। তুমি আমার হাতের ছাপ দেখে লিখেছ আপনার বিয়ে নিয়ে আপনি যতটা ঝামেলা হবে বলে আশা করছেন তত ঝামেলা হবে না। আপনি আপনার পছন্দের কাউকে বিয়ে করবেন, তবে আপনি বিয়ের পরপর দেশ ত্যাগ করবেন, কখনো দেশে ফিরবেন না। আমার বিয়ে নিয়ে নানান ঝামেলা কিন্তু হচ্ছে। হঠাৎ একদিন শুনলাম আমার বিয়ে হবে পশ্চিম পাকিস্তানের এক নজওয়ানের সঙ্গে, এতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সম্প্রীতি বৃদ্ধি পাবে ইত্যাদি। আমি তখন বাবাকে গিয়ে বললাম, পিতাজি হামনে মগরেবি পাকিস্তান কা নওজোয়ান শাদি নেহি করুঙ্গি। বাবা আমার বেয়াদবি দেখে হতভম্ব হলেন। তার মেয়ে উর্দু কথা বলে তার সঙ্গে ফাজলামি করবে এটা তিনি নিতেই পারলেন না। আমি কিন্তু মোটেই ফাজলামি করছিলাম না। আমি দাদিজানকে ঘটনাটা বললাম। দাদিজান বললেন, আমার একটা হাসুন দে, হাসুন দিয়া পিটায়া তোর বাপের মাথা থাইকা পশ্চিম পাকিস্তান বাইর করতেছি। ওই সমস্যা সমাধান হলেও নতুন সমস্যায় আছি। বাবা এখন যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন সে একজন খুনি, নিজের মামাকে গুলি করে খুন করেছে। এই খুনি কিন্তু দেখতে রাজপুত্রের মতো। মাইকেল অ্যাঞ্জেলো তাকে পেলে সঙ্গে সঙ্গে পাথর কেটে মূর্তি বানানো শুরু করতেন। দেখলে কত লম্বা চিঠি লিখছি। রাত জেগে চিঠি লিখতে আমার খুব ভালো লাগে। তুমি জানিয়েছ আমার হাতে সুলেমান স্ট্রিং আছে, যাদের হাতে এই চিহ্ন থাকে তারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হয়। আমার কোনোই আধ্যাত্মিক ক্ষমতা নেই, ভয় পাওয়ার ক্ষমতা আছে। দিঘির জলে নিজের ছায়া দেখে এমনই ভয় পেয়েছিলাম, কয়েক ঘন্টা অচেতন ছিলাম, এখন ভালো। বাবা বলেছেন
শরীর পুরোপুরি সারলে ঢাকা যেতে পারবো, কিন্তু দীঘির ঘাটে কখনোই যেতে পারবো না। তবে আমি নিয়মিতই দীঘির ঘাটে যাচ্ছি। মা আমার জন্য তার দেশের বাড়ি থেকে 12 বছর বয়সী একটি মেয়ে আনিয়ে দিয়েছেন। মেয়েটার নাম বিসুন, অর্থাৎ পাখা। আমি তার নাম বদলে রেখেছি পদ্ম, কারণ সে পদ্মের মতোই সুন্দর। মেয়েটার ডিউটি হচ্ছে সে 1 সেকেন্ডের জন্যও আমাকে চোখের আড়াল করতে পারবে না। তা সে করছে না, সে আমার সঙ্গে ছায়ার চেয়েও ঘনিষ্ঠভাবে আছে। অন্ধকারে মানুষের ছায়া থাকে না, সে অন্ধকারেও থাকে এবং টকটক করে সারাক্ষণ কথা বলে। তার প্রধান আগ্রহ শিল্লুকে, রোজ আমাকে 4-5টা শিল্লুক ধরবে, উদ্ভট উদ্ভট সব শিল্লুক, যেমন কৈলাটির নানি, হাত দিয়া ধরলে পানি। এই শিল্লুকের অর্থ হল আকাশ থেকে পড়া শিল, শিল হাত দিয়ে ধরলে পানি হয়ে যায়। এখন তুমি বলো, কৈলাটির নানির সঙ্গে শিলের কি সম্পর্ক? তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম, আমার মন বলছে তুমি এই চিঠি তোমার সব বন্ধুদের পড়াবে এবং বলবে নাদিয়া নামের একটি মেয়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কাজটি করো না, আমি প্রেমে পড়া টাইপ না। ভালো থেকো, তোজল্লি নাদিয়া দিয়া। পুনশ্চ, পদ্ম মেয়েটিকে নিয়ে যা লিখলাম সবই মিথ্যা, পদ্ম নামে কেউ নেই। আমি যে বানিয়ে বানিয়ে গল্প বলা শিখে গেছি তা প্রমাণ করার জন্যই পদ্ম। তুমি নিশ্চয় বিশ্বাস করে ফেলেছ পদ্ম বলে একজন আছে। মোটামুটি অপরিচিত কোনো তরুণীর কাছ থেকে পাওয়া আমার জীবনের দীর্ঘতম পত্র। প্রথমে ইচ্ছা হল কেমিস্ট্রির সব ছাত্রছাত্রীকে একত্র করে চিঠিটা পড়ে শোনাই। অনেক কষ্টে এই লোভ সামলালাম। বিকালে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ক্লাস ছিল, ক্লাস বাদ দিয়ে চলে গেলাম পাবলিক লাইব্রেরিতে। গুডার্ট আগেই পড়া ছিল, মনে হলো আমার এই বই আরেকবার পড়া উচিত। রাত 8টা পর্যন্ত লাইব্রেরি খোলা, 8টা পার করে হলে ফিরলাম। হলে তখন ভয়ঙ্কর অবস্থা, 3টা ডেডবডি গেস্ট রুমের সামনে পড়ে আছে, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। ডেডবডিগুলি কার, এখানে কেন, ঘটনা কি, কিছুই জানি না। ডেডবডি মানে কান্নার শব্দ, আতরের গন্ধ, এখানে তার কিছুই নেই। হলের কর্মকর্তা, প্রভোস্ট, হাউস টিউটর কাউকেই দেখা যাচ্ছে না। দারোয়ানদের শুকনো মুখে ঘুরতে দেখা যাচ্ছে। হলের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া কিছুই হচ্ছে না। ডাইনিং হল খোলা আছে, ক্ষুধার্ত ছাত্ররা রাতের খাবার খেতে যাচ্ছে, আমিও খেতে গেলাম। ইম্প্রুভ ডায়েট ছিল, পোলাও, মাংস, দই। খাওয়া শেষ করে হলের স্টোর থেকে 10 পয়সা দিয়ে একটা ক্যাপস্টেন সিগারেট কিনে লম্বা টান দিলাম, জীবনের প্রথম সিগারেট। যেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি সেখান থেকে 3টা ডেডবডি দেখা যাচ্ছে। আমি বিকারশূন্য অবস্থায় সিগারেট টানছি, যেন আশেপাশের জগতের সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি সিস্টেমের ভেতরের কেউ না, আমি সিস্টেমের বাইরের একজন। তারপর দিন দুপুরে আরেকটি ঘটনা ঘটল, মহসিন হলের পাশেই জিন্না হল। জিন্না হলের 5তলায় একজন এনএসএফ নেতার ঘরে 17-18 বছরের এক তরুণী। এক পর্যায়ে এই তরুণী নিজেকে বাঁচানোর জন্যে 5তলার জানলা থেকে লাফ দিয়ে পড়ল, সঙ্গে সঙ্গেই মারা গেল। কাকতালীয়ভাবে এই মেয়েটির নামও নাদিয়া। অনেকের সঙ্গে আমিও মেয়েটিকে দেখতে গেলাম, মধ্যবিত্ত ঘরের মায়া মায়া চেহারার এক তরুণী, চোখে কাজল দেওয়া, তার গায়ে গাঢ় নীল রঙের শাড়ি, নীল শাড়ির ওপর রক্ত ভেসে উঠছে। সালভাদর দালিকে জিজ্ঞেস করা হয়েছিল সৌন্দর্য কি, তিনি বলেছিলেন সৌন্দর্য হচ্ছে রঙের সঙ্গে রঙের খেলা। যে ছাত্রের ঘর থেকে লাফিয়ে পড়ে মেয়েটি মারা গেল তার কিছুই হল না, সে বহাল তবিয়তে বাস করতে লাগল। তার একটা ভারী মোটরসাইকেল ছিল, সে বিকট শব্দে মোটরসাইকেলে ঘুরে বেড়াতে লাগল। মহসিন হলের ক্যান্টিনে সে কিছু বন্ধুবান্ধব নিয়ে খেতে বসেছে, আমি তাদের পাশের টেবিলে আছি, তাদের আলোচনা শুনছি। আলোচনার বিষয়বস্তু রাশিয়ান ছবি বেলেড অফ এ সোলজার। মোটরসাইকেলওয়ালা নাকি এই ছবি 5 বার দেখেছে এবং প্রতিবারই কেঁদেছে। গল্পতরু চ্যানেলে এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মাতাল হাওয়া। আজ পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।